আমরা গো মুই আমার গো গেরামের নদী দেখাইতে নিয়ে আই ফুটছি। এইটা দেখতে আছেন মগো গেরামের নদী, এটার নাম হইলো মৃগী নদী। এইটা শেরপুরের পাশ দিয়া চলতে আছে বুঝছেন। এ দেখতে কত সুন্দর নদী, আক্কা বাক্কা চলতে আছে। আর দেখেন এই নদীর পাড়ে এ দেখেন এক কাকু, কাকু গাছ গাছ ধুইতে আছে, গরুর লে হ্যাঁ গরুর লেগে গাছ ধুইছে, এই গাছ ধুইতে আছে। আর দেখেন ওই যে আরো গাপুরে পোলা পানেরা বাইন মারছে, বাইর কি জানি বলে বাইর 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 দিতে আছে, বাইর দিয়ে মাছ মারার লাগি আছে। এইয়া নদীর পাড়ে মুগো কত স্মৃতি আছে, মোরাই এই নদীর পাড়ে খেলছি, নদীর পানিতে ডুবাইছি। এই কাকু যেরম বিলে যে পিলে ওই গাছ ধুইতে আছে না, মোরা এ পিলে কো নদীর পাড়ে কত কিছু করছি, নদীরে এই নদীর মাছ ধরছি, মোরা নদীতে নামিয়ে গলা সমান পানিতে নামবো ডুবাইছি। ডুবাইতে ডুবাইতে সব যখন একেরে বেমালা লাল হয়ে গেছে, এই কেলে নদীতে উঠতে আইছি। এই দেখতে পাইতেছেন নদীটা এ কত বড় আসিলে, ভরতে ভরতে এখন কত হানি হয়ে গেছে, একেলে সিফা হয়ে গেছে, সিফা রাস্তা লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছে ওই যে দেখেন দূরে আঁকে বাক্যে কত দূর পর্যন্ত চলে গেছে। এই নদীতে আমরা কত কিছু করছি, এই নদী আহারে নদী কত বড় আসলে, এই নদী ভরতে ভরতে এখন কি হয়ে গেছে, নদী একদম রোগা পাতলা, গরুর লাহান হয়ে গেছে, গরু কইলে তো বলে বে ছাগলের লাহান হয়ে গেছে। দেখতে পাইতে আছেন হে নদীটা, হে নদী মুগো মুগো বাড়ির দ্বারেই এই সেই আনি মোটা কি জানি কয় এই গোসল টোসল করতাম। দেখতেছেন নদীটা, নদীটার পার দিয়া ওই দেহে মাছ ধরার লেগিয়া বাইর পাইতে থুইছে, লম্বা করে বাইর পাইতে থুইছে। আর মাঝখানে একটা সর জাগছিল, হেঁ না আবার দান লাগাই থুই দিছে, সে দান হইবে। এই বাইর দিয়া যখন মাছ উঠবে, এই মাছগুলার নিয়ে আবার কতকজনে বেচবে, কেউ কেউ আবার খাইবে, কি সুন্দর করে মজা করে খাইবে। কি সুন্দর নদী দেখছেন, দেখছেন কত সুন্দর নদী। এই দেখেন এখানেও দুইটা বাইর লাগিয়েছে, দুই পাশে দুইটা তীরই বুঝেন না হাল্লা বাইরগুলারে জুলাই থুই দিছে, না ডুবাই থুই দিছে, ধুকু বলে গেছে। এই কত সুন্দর বাঘটা নদীর, এই নদীর বাঘটা গুইরে গুইরে যখন পানিগুলো ছচ 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 করে যায়, এই দেখতে কত সুন্দর লাগে, আপনাকে মুই বোঝাইতে পারুম না। এই দেখেন নদীর পাড়ে, নদীর পাড়ে জায়গাটা কত সুন্দর, ওই যে খেত, খেতের মধ্যে সুন্দর করে ইয়া কি জানি কয় ডালপালা থেকেছে, ডালপালা না থুকু বলে গেছে, ইয়ে খেরে পাল্লা থুইছে, এরপর আবার ওই যে ফসল নাগাই থুইছে। দেখেন 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 ওই তিন চারটে খেরের পাল্লা, আবার ওখান থেকে কলা গাছ ওই যে এটা মেশিন করে দেখা যায়, এ দিয়ে খেতের মধ্যে পানি দেয় বলছেন সুন্দর। এইয়া মুগো গ্রামের, গ্রামের ঐতিহ্য, গ্রামের গ্রামের সৌন্দর্য, গ্রামে দেখতে কত সুন্দর, বেমেলা সুন্দর। আহারে গ্রাম, এই গ্রাম থুয়ে মানছে যে কৃপিনে ঢাহা শহর যায়, হ্যাঁ বুঝি না এত সুন্দর নদী থাকতে এই ঢাহা শহর যে কৃপিনে মানছে যায়। এইয়া মানে মুরু মুরু মাতে খেলে না, ও দেখেন 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 দূরে দূরে এক এক নৌকা আইতে আসে, এইয়া হলো জাইলে গরু নৌকা, জাইলে জাইলে আছে বুঝেন তো, এই জেলে জেলে যে জেলে গরু নৌকা, এই নৌকা দিয়ে আর গুড়ে গুড়ে মাছ ধরে। ওই নৌকার মধ্যে হ্যাঁ তো আর জুমই দিয়ে আছে না, জুমইলে আপনাকে দেখাইতে পারতাম, জাল আছে আরো মাছ ধরার আরো মেলা কিছু আছে, হ্যাঁ এগুলো সেগুলো দিয়ে হ্যাঁ ই করে ইয়ে মাছ ধরে, মাছ ধরে আনে আর হ্যার পরে বিক্রি করে কিছু খাই, টাকা পয়সা পায়, হে দিয়ে নিজেরা চললে পরিবারের চালায়। দেখেন দেখেন কত সুন্দর করে নৌকাটা রে হাইয়া সস 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 করে সারি আইতে আছে, হে গো মনে একটু ডর বইও নাই নৌকা চলতেছে। আহা রে এত সুন্দর পানি মধ্যে নৌকা চলতেছে, হিয়া দেখা এই গানগুলা পুরান্য গানগুলা মনে পড়ে যেতে আছে, ওই যে কি জানি একটা গান আছিল না, সর্বনাশা পদা নদী। আহারে নদী রে কত বড় নদী, হ্যাঁ হোগাইয়া কাট হয়ে গেছে, হোগাইতে হোগাইতে একদম রক্ত শূন্যতা, আমার রুগীর না হাল হয়ে গেছে। এখন কি আছে কদুরা হানি আছে, হ্যাঁ হানি দিয়া
এই ছোট ছোট নৌকা গুলো ছিল আগে যে মুরব্বীর কাছে শুনতাম, সেই নদী দিয়ে নাকি বড় বড় লঞ্চ স্টিমার আর কি কি জানি বলে চলতো, হে তো খুঁজি নাই মরে গেছে, এখন চলে না, চলবো করতে একদম নদী নাই, নদী ছাড়া সেগুলো কি চলে, সেগুলো চলাইব কেমনে। যাই হোক, সেই জেলেগুলা মনে হয় নদী মাছ ধরে আইতে আছে, হ ওই দিয়ে মনে হইতে আছে মাছ ধরছে, হ্যাঁ মাছ ধরিয়া কি সুন্দর নদীতে যাইতে আছে, নদীর পানি দিয়া সরতেই হেগো বাসায় লই যাইতে আছে, হ্যাঁ পিছনে খালি একবারটা লম্বা একটা লাডি লইয়া হ্যাঁ গুতাই গুতাই খালি ই করছে, কোন মিহি যাবো সেইটা ধরতে আছে, আহ কি আরামে যাইতে আছে, মনে চাই সাইডে দিয়া নদীর পানিতে বাইসা বাইসা দূরে চলে যাই, নদীর পানি নদীর পানি নদীর পানিতে কি সুন্দর, আহা ও মা বেমালা বড় হয়ে গেলে একই, আহ সুন্দর কি সুন্দর বেমালা সৌন্দর্য এই নদী নদীর পাড়ে রে, আহা হা হা ও মা আঙ্গুল টুকলি কার সাত করে আঙ্গুল টুকে বাড়ি গেছে শয়তান্য গুড়া কাটা, নদী নদী রে ও নদী রে তুই ভাঙলি আবার ঘর, না মগু ঘর ভাঙে নাই নদীরে দোষ দিয়ে খেপাই লাভ নেই, মগু ঘর ভাঙে নাই মোরা বালাই আছি, ও যে দূরে মেলা দূরে বা মেলা দূরে চললে গেছে নদীটা, ও নদী না গিয়ে নৌকাটা জানলে গো নৌকা দেখতে খুব সুন্দর লাগতে আছে নদীটা, এই যে নদী দেখতে 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 আবার নদী সরেন আমরা নদী থেকে আমরা একটু বামে ঘুরাইয়া দেখি কি কেমন দেখাই, বাম দিকে ঘুরি ঘুরি সুন্দর নদীটা ঘুরতে ঘুরতে না ক্যামেরা দিয়ে আরো ঘুরাইয়া ঘুরাইয়া নদীটা দেখলাম নদীর পাড়ে দেখেন কতগুলা কাঠ গাছ লাগাই থই দিছে, হাইয়া নদীর পাড়ে দেখেন ও উমা গো সাজ করে চলে এলাম কমবে, ও ক্ষেতের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ক্ষেত, আর ক্ষেতের মধ্যে ফুল করে দেখেন কত সুন্দর করে ফুটে আছে বাতাসে ফর 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 কইয়া এইয়া উঠতে আসে, দেখেন কত সুন্দর ফুল তিনগা ফুল তিনগা ফুল আর এদের ডগা কি সুন্দর, এদের বাতাসে কি সুন্দর দলে 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 আয় হায় হায় দলে 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 আহ কি সুন্দর, এইয়া দলতে দলতে মগো ছোটবেলার কথা মনে পড়ছে, মোরা এরকম ওই যে গাছের লগে ডালের লগে ওই দড়ি পাসাইয়া নালে নালে শিখে নালে নালের চামড়া দিয়া পাট যেটা কই আর কি পাটের চামড়া দিয়া দড়ি বানাইয়া গাছের ডালে জোলাইয়া এরকম দোলতাম, হাইরে দোল দোল কি সুন্দর দোল খাইতাম ছোটবেলা, ছোটকালে কত দোল খাইছি আহারে, এই দোলগুলা মনে পড়তেছে কি সুন্দর দোলে, আহ আহা দোল খাইতে আছে দোল খাইতে আছে, দে দোল দে দোল দে দোল দে দোল, আহা আহা বাতাস কি সুন্দর বাতাস, দোল খাইতে আছে খুব মজা লাগতে আছে দেখতে কি সুন্দর লাগে, যাই দোল খাইতে 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 এখন দিন উমা উমা এটা কিরা ওয়া বুড়ি বাও এই আচমকা ফুলগুলোতে হিয়া তো সব জায়গায় দেখাও যায় না, এটা এগুলো কে বল এই নদীর পাড়ে উঠে বুঝলেন, এই নদীর পাড়ে এই খ্যাত এই খ্যাতের পাড়ে এটা উঠে এটা জন্মাইছে হেটে পিছিয়ে হেটে পাশে আমরা আস দেখতে পাচ্ছি কত সুন্দর একটি লম্বা লম্বা ডোগা হাইয়ার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল, এই এখন যে দেখতে পাইতেছেন হেডা ইয়েটা হইলো ওই ইয়ে কি জানি কয় কইলে খেত, হেডা কেউ কেউ কয় ওই তিতা খেত তিতা তিতা আবার কেউ কেউ হইলো করলা খেত, এই যে ডেই কন হাইয়া করলা তিতা আর কইলে ওই একই এক গো গাছি বুঝছেন, এই দেখতে পাইতেছেন এই করলা খাত হে হে খাত দিয়ে গুড়ে গুড়া যেতে আসি, ও মা এই এই এপিলে দিয়ে সব খালি হয়ে গেছে, এগুলো খাইলো কিটা কিটা খাইলো যাও গা যে এই খাওয়ার খাইছে তো এগুলো খালি হয়, এই দেখেন এই দেখেন তিন তিন গো করলা ইটা হে সুন্দর করে জিল্লা আছে, এগুলাও কার জানি হেডে চলে যাইবে টেনশনের কোনো কারণ নাই, এটা চলে যাবে
পেটে চলে গেলে ভিতরে হজমে যাবে, হজমে গেলে শেষ, সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। বাবু তোমরা জুলিয়ে থাকো, কদিন পর তুমি ওটা খাইবি আনে, ঠিক আছে? এই এখন দেখতে আছেন হেডেড চাষের জমি, সেই আর চাষ করে থই দিছে, সেই হেডের উপরে কিছু একটা বানাইবে, বানাই মানে কিছু একটা লাগাইবে আর কি, গাছ লাগাইবে কিংবা ফসল করবে, এইটার লেগে জমি বানিয়ে এইয়া ইয়া পস্তে দিছে আর কি, বলছেন? ওই দেখেন দেখেন দেখেন, গরুর পাশে দুইটা কৈতর কবুতর কি সুন্দর করে খাইতে আছে, কবুতর ও ঘাস খায়, দেখছেন দেখছেন এই কারবারটা সুন্দর করে খাইতে আছে, দুগা দুগা কবুতর, একটা সাদা আর একটা কালা, আর ইয়ে ওই কবুতরের সামনে এই গরুটা খাইতে আছে, গরুও খাই কবুতরও খায়, গরুও খাই কবুতরও খাই, এই কৈত্য দুইটা। আরে ছোটকালে কত দেখতাম মেলা বেমেলা কৈত্যর একসঙ্গে যাকে যাকে উইদিয়া বেড়াইতো, হ্যাঁ কই গেছে হারে গেছে, আমি কৈত্যরই নাই, মাঝে মধ্যে দেখুন যায় আর কি। দেখেন সাদার কালা কৈত্যর কি সুন্দর করে খাইতে আছে, এটা কি এটা কি কিতা কিছুই তো দেখা যায় না, ওমা ওমা হ্যাঁ প্রজাপতি, বাবরে বাবা ও কি উড়াল দিছে, বাহ 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 বাহ, উড়ে উড়ে যাচ্ছে, বাহ 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 বাহ, কি সুন্দর কি সুন্দর, বাহ সুন্দর সুন্দর, এই কমে গেলে কমে গেলে কমে গেলে গেলে কই গেলে কই গেলে কই, এই যে পাইছি 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 পাইছি, আহ আরে এই প্রজাপতি ওই ওই এই শালাপত কই গেল, আবার আবার কই গেল, ওই এই পাইছি, আয় বয় 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 কোনো একটা কাছে, বয় 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 ফুলের বয় উড়িস না উড়িস না, বয় বয় বয়ে থাক বয়ে থাক বয়ে থাক বয়ে থাক বয়ে থাক, এখনো বয়টা কেমন লাগে কেমনটা লাগে, আরামজাদা খালি উঠতেই আছে উঠতেই আছে, এবারটা বয় বয় আর কত উঠবি, আহ আহ অ কি এ আরামজাদা, তুই তুই অরানাই যাস না, অরানাই গেছিস বয়, ওই যে বয়ে পড়ছে মতো, আহ তাও বয় নাই বেটা, তোরে না আন বইছে বইছে, আ এ কি ছাগল, ও বেডা তুই গাছ খাইতে আসো, খাইছ খাইছ বেডা খাইছ, কমাই খাও কমাই খাও, এবার গাছ নষ্ট করিও না বুঝছো, মনু যে নালিয়া খেতে লাগাইছে নষ্ট করিও না, আবার খালি গাছ খাবা বুঝছো, ক্ষেত নষ্ট করিও না, হলে কিন্তু আবার ক্ষেতের মালিক আইয়া একদে ফাঁসায় ফিসাবে, হিসা দিয়া পিটাইয়া এই সমান করে দেবে বুঝছো, খাও 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 কোনো সমস্যা নাই, ওই খালি গাছ খাইবা, ওই এই গাছ টাছ খাইও না বুঝছো, হ তুমি তো বালা মানুষ, ও বালা মানুষ সরি বালা ছাগল বলে গেছে, থুকু খাইতে হও খাইতে হও, মাশাল্লাহ, ওই এই বেটা ওই ওই কী খাস, এই গাছ খাস খেয়ে দেখো দেখো দেখো, কারবার কী হারাম দাদা এই গাছও খাই লাগছে, শুধু গাছ কা ফসল নষ্ট করিস না, যাই হোক ইয়া ওইদিকে নজর, ও মা কি কি হাই হাই, এই এই গরুর উপরে দিয়ে দুইটা দুগাই কিয়ে জানি কয় ওই ফেস করলা, হাই উঠতে আসে উঠতে আসে, বাহ 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 বাহ, জোড়া বাইন দেয় গরুর উপরে উঠতেছে, আর আরেকবার কি করতে যায় খেতের বাতরে হাইয়া ওই ঠুকরাইতে আসে, ঠুকরাইতে থাক কি সুন্দর আরামে আছে ফেসকুল্লা, এই এদুরানি এদুরানি পাখি এই যে গরুর উপরে বইয়া কি সুন্দর, ওমা আই দি নামিয়ে পড়ছে একটা একটু নামিয়ে পড়ছে, আর কেউ উপরে উপরে বইয়ে হয়েছে, এ গরু ফেসকুল্লা খাইস না আবার, ওমা 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 দি আহ আহ আবার আবার দুইটা উপরে উঠছে, আর গু আর আর গু খালি উড়ে খালি উড়ে খালি উড়ে, বাহ সুন্দর সুন্দর করিয়া আমরা এই গরুটার উপরে যে বইছো মনু, কি গরুটা ব্যথা পাই না, ওমা একু নাইলাম সুন্দর, আহা হা গ্রামের দৃশ্য হেয়া দেখলেই একেবারে কলজেটা জোড়াইয়ে যায়, ওকে এই কি গেল এইটা ফেসকুলা উড়ে চলে গেছে, আ খেরের গাদা খেরের গাদা না কি জানি কয় খেরের পাল্লা খেরের পাল্লা সুন্দর,
গ্রামের খেলে পাল্লা হেরি হয়ে গিয়ে মই দেওয়ার পরে না মই দেওয়ার ধান মারাই পরে হেই আব করে ইয়ে আব করে জমাই থই দেয় সেদি ওটা কি দেখা যাবে আর দুই খেলে পাল্লা মাছ ও মাগো মায় কি আদি সৌরই সাও ওই সৌরই সাও ইয়া মুরগি বাসা গুলান লইয়া এই গুইডা গুইডা খাইতে আছে আর সরে সাও আবে রে আবে খেলে পাল্লার ঢুকিস না পরে খুঁজে পাওয়া যাবে না তোর মালিক খুঁজে পাইবে না কিন্তু বুঝো ওখানে বয়ে খাস আরে ওমা আহারে কি সুন্দর গ্রাম, গ্রামের ক্ষেত, আবার তিনটা গরুও দেখা যায়। থাক থাক ও মামু ছাগল এমে তাও এমে তাও এমে তাও মুদি তাকাও মুদ দিকে তাকাও ওমা এদি সরম পাই মামু ছাগল মামু কিও তুমি সরম পাইছো না রাগ করিও না রাগও না মামু রাগও না মূল সব মূল লোকের রাগ করে কোনো দরকার নেই বুঝছো আরে মোর খাওয়া যাইতে আছে আরে মুদার আয়ো মুদার আয়ো মু খাওয়া যাই দি মনে আয়ো 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 মামু আয়ো আহ থাক মামু ও আহ মুগো জাতীয় ফল কাঁঠাল গাছে গাছে জুলিয়া আছে বান্দরের লাহান কি সুন্দর দেখা যায় মুগো জাতীয় ফল কাঁঠাল ও মাগো হেই দিয়ে একটু ভইসে দিয়ে রেখেছি আহ কাঁঠাল এই কাঁঠাল আগে কত মোরা পাল্লা দুই খাইছি আর এখন এই কাঁঠাল খাইতেছে না খাইছে না আহ কাঁঠাল এই কাঁঠাল খাইতে কত মজা খালি হাতে একটু তেল মাইকে লইতে হয় এই তেল মাইকে খাইতে হয় এইদিন কি ও এই কাঁঠাল গাছের কাঁঠাল গাছের এই লাল রঙের একই হয় এই ছোটোবেলায় এইগুলো দিয়া মোরা ওই যে কি জানি কই টুলা মুড়ির মতো খাইতাম মানে খাইতাম না একটু খাওয়ান ভান করতাম আর কি ইয়ে লাল রঙের এটা মরিছে না হলো দেখা যা ওকে এই যে গাছের চামড়া তুলে দিয়ে আবার আলপন আসছে দেখছেন দেখছেন হেই এই আনে একটা খেরের গাদা আসিল খেরের পাল্লা আসিলে হেয়া তুলে ফেলে দিছে তো হেই নে আর কি ওই যে ওই কি জানি কই সরে সাও সরে সার সরে সাও না খাইতে আছে কুড়াই কুড়াই খাইতে আছে বুঝলেন দেখতে পাচ্ছেন দেখেন খারান মুই আর একটু ইয়ে জুম করে দিতে আসি এটা আর একটু দেখতে পারবেন এই জুম 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 কই গেলি ইয়ে যাও মামু জুম এই জুম হয়ে গেছে দেখেন দেখেন সরে সবগুলা কেমনে খাইতে আসে ঠোঁঠাই ওই যে পাও দিয়ে কেমনে হরাই দেখছেন আপনারা হরাইতে পারবেন পারবেন না এই দেখেন হইয়া হইলো সুলকানির মহাঔষধ বেগুন যেটা খাইবেন আর চুলকাইবেন দেখছেন বেগুন বেগুন খ্যাত এই যে মনে করেন না যে এক দুইটা বেগুন না এই দেখেন আরো মেলা আছে বেমেলা আছে মেলা কুইটা দেখেন কত বড় খ্যাত আপনাকে যদি লাগে এই আমরা কইয়েন মোটা ইয়ে বেগুন দিয়া মনে খাইবেন আর চুলকাইবেন খাইবেন আর চুলকাইবেন আহ চুলকানি কত মজা খালি চুলকানি চুলকানি শুরু হইলে মনে হয় সত্তরটা হারুজের কামলা লইয়া খাওয়া যায় আহা হারুজ মজা চুলকানি বুঝছেন মুখদারা এই পড়বেন মোরা আপনার দিয়া দিই মনে হা সমস্যা নাই মোরে কমেন্টে কইবেন মই পসাই দিয়া মনে ঠিকানা দিয়ে দিয়েন দেখছেন কত সুন্দর এই দেখেন এই এইটা যে কী খেত মুই নিজেও করতে পারতেছি না ফুল ও কাঁকরোল হেয়া বলে কাঁকরোল বুঝছেন দেখেন দেখেন কত বড় খেত কি সুন্দর সুন্দর ফুল ফুটতে আছে আমার এটা কি আবার বাস করতে হইলো বাউ রে বাউ আমার বাসে আবার ইয়ে আছে কোন সব আছে গোতা গোতা মারবো এই গোতা মারিস না বালা মতো হয়েছে গোতা মারিস হ্যাঁ বাস তুই ভালো তো বল কি সুন্দর কাকর ও মাগো সুন্দর ফুলটা চাই হয়েছে একবার চোখ পাহাই দিয়ে চাই রয়েছে কত বড় মানে এই যে দেখেন মাঝখানেটা একদম চোখের গরু চোখের ধানা চাই রয়েছে সুন্দর বড় বড় দেখছেন
কাকরুলের ফুলটা কত সুন্দর, এই গাছের লগে ঝুলে আছে। এই একটু নিচে নামি, দেখছেন নিচে নামলে আরোগ্য ফুল দেখতে পাইবেন, সুন্দর করে মুগো দ্বারা ছাই হয়েছে, মুগো মুইবে। এই দেখছেন দেখছেন কত সুন্দর ফুল, এই যে কত সুন্দর, দেখেন 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 মুগো, এই মুগো এই গ্রামের পাশের ক্ষেতে এই ফুলটা কত সুন্দর। এই ওই বা এই দেখেন 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 আর এই দেখেন হইয়া হইলো কি জানি কই, এই বিলাতি লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, হইয়া ভিটামিন এ, মুগো মুগো কি জানি কয় মুগো দেশে যাগো ভিটামিন এর ঘাটতি আছে। এই যারা মনে করেন যে রাত্রে চোখে কম দেখেন, তারপরে হইলো ওই কি জানি কারো রক্ত শূন্যতা, আরো বিভিন্ন বেমেলা বেমেলা উপকার এই মিষ্টি কুমড়া, বুঝছেন। দেখেন মিষ্টি কুমড়া ফুলগুলা বাতাসে দুলতে আছে, এই দেখতে কত সুন্দর লাগতে আছে, এই বেমালা সুন্দর লাগতে আছে। হয় হয় এইয়া মরা মনে করেন যে আমারও ভিডিও শেষ মতো হয়ে গেছে, তো এইয়া আজকে আপনাদের সাথে এই পর্যন্তই, আপনাদের লগে অন্য কোনো দিন আবার দেখা হইব না, বুঝছেন। ভালো থাকেন।